Hello, assalamu alaikum, kita khobor hokol bala. Asoinni ami o bala asi kita khobor ar dikila jan din khal. আজকে আমি আইসি গুরাত CP67 আমরা এখানে একটা শপিং মল আছে বড় শপিং মল আর এখন ক্রিসমাসের সময় আজকে সন্ধ্যাবেলার কথা কইরাম 24 তারিখ রাত করে কথা কইরাম আমি তো আমি গুরাত আইছি ক্রিসমাসের একটু আয়োজন দেখার লাগি ওই মলর মাঝে আইছি যে সুন্দর করে সাজাইছে ওই দোকান যে সুন্দর স্ট্যাচু হল আর ইনো তো দেখলা আপনি সান্তা ক্লোজরেও দেখলা এরপরে যে মল গেছলাম ইনো সাইডের মাঝে ক্রিসমাস ফেয়ার বইসলো তারা স্টল লইয়া বইসলা যে সুন্দর সুন্দর খাবার সুপুর লইয়া বইসেন কত রকমের স্টল লইয়া বইসেন যে সুন্দর করে ইন্ডিয়া শপিং মল হল ক্রিসমাসের সময় নট অনলি ক্রিসমাস আসলে প্রত্যেক ফেস্টিভ্যালের সময় যে কোনো ফেস্টিভ্যালের সময় যে সুন্দর করে তারা হাজায় যে সুন্দর লাগে তো আমি সুন্দর সুন্দর মল এবং সুন্দর সুন্দর মানুষ দেখার লাগি গেছিলাম যে ওই দেখ রানী হরিণের গাড়ি ও গুসরিয়া সান্তা ক্লোজে গিফট দিবা আচ্ছা যাই হোক আমি এখন একটু শপিং মলের ভিতরে ঢুকে গেছি ওই দেখ রানী যত মানুষ বাপরে বাপ কি সুন্দর সরকারি সাজাইছে আচ্ছা ওই স্টেজের মাঝে নানি বাচ্চিনতে যে সুন্দর হরিয়া মানে খেলাধুলা করে ওই দোকান কি সুন্দর করে শপিং মল সাজাইছে আল্লাহ জানেন আমরা দেশে হাজাই যায়নি আচ্ছা হাজাই মনে হয় আমরা মানে দেখি না এরপরে আমি টুপ করে নিয়ে একটা দোকানে ঢুকছিলাম হয়ে একটু দেখি খাবার সুপর পরে আবার কই না দেখি অল্প অল্প দেখি আবার হয়ে যাচ্ছে এবার ওই দোকা আস্তা শপিং মল যে লাল নীল বাতি দিয়ে হাজাইছে যে সুন্দর লাগে সমলক্ষ ফুরা ওই দেখ রানি বাটা মাই গো মাই এইদিকে বাংলাদেশি বাটা ইনুকি লাইলো আচ্ছা আমিও নানি টুপ করে বাটার মাঝে ডুকছি এরপরে ডুব করে যায় তা দাম দেখছি নানি আমার খোল যায় একবার হার্ট অ্যাটাক করছি তা জুতার দাম ওম দেখে পরে আমি বাটা থেকে বার হয়ে যাচ্ছি কই লইতাম না দেশে গেলে লই মনে জুতা ওই দোকা একটা ট্রেন আচ্ছা এগুলো কিন্তু কথা লাইনও ট্রেন না এগুলো শপিং মলও ট্রেন যে একটার মাঝে বাচ্চা এবং সব ওইয়া আস্তা মলটারে ঘুরিয়ে দেখতে পারবা আর ওই দেখ রানি যে সুন্দর সুন্দর ডিজাইনার শপ হল আচ্ছা যাই হোক ইতাতে আপনারা যদি কাপড় চোপড় লইতে চাই নানি তাহলে একটা কিডনি বেশি আওয়া লাগবো কারণ এখানে সব বড় বড় ডিজাইনার হল তোর শোরুম আছে না সব ব্র্যান্ডেড কাপড় তাই আপনারা যদি এটা দেখিয়া লোভ লালসা কিছু করবা না যদি লইতে চাই তাইলে আইবা ইন্ডিয়াত ঘুরে তাইবা বড় বড় শপিং মলও যাইবা কিডনি একটা বেশি আই হইন জানো তাইলে এটা কাপড় লইতে পারবা যাই হোক আমি এটা দ্বারাখান্তাত গেছি না বাবা এটা দেখলে আমার হার্ট অ্যাটাক মানে আমার আরও পালপিটেশন বাড়ি যায় এটা কাপড় চোপড় দেখলে যাই হোক আমি ওটা ঘুরতে ঘুরতে তারপরে একটা ওটা বাচ্চা ইন্তর খেলা জায়গা ফানসিটিত গেলাম কি তো বাচ্চা ইন্তর খেলা জায়গা গেতে গিয়ে দামরা বেটা গু মোটরসাইকেলের মাঝে উইয়া বাচ্চা ইন্তর লহান খেলার আচ্ছা যাই হোক দামরা বেটা খেলি লোক তোরা এরপরে দোকান কি কিউট অকল লাগে নানি বাচ্চিনতে যে সুন্দর সুন্দর খেলরা আর অন্য মানে খালি বাচ্চিনতেও নাই বড় বড় দামরা বেটাইনতেও খেলরা অসুবিধা নাই খেলি লোক কাজে আচ্ছা যাও আসলে বাচ্চিনতে লোকে গেলে মাঝে মাঝে বড়তারও একটু বাচ্চা হয়ে যায় আর কি তার করবা এরপরে আমি গিয়েছি মার্কেট 99 বুঝছিলাম যেন সব 99 খাই ফাইলি মো মাই এতে তো মানুষে একদম টকবাজি করে লাইছে একদম দুকা দিলাইছে সবরে আমি বুঝি না মানে সব তার 99 টাকায় পাইমু এখন গিয়া দেখি ও মাই গো মাই তা যে দাম একটা গরির দামও 800-900 টাকা এসে আমি আর দেখি আমার আরও টেনশন বাড়ি গেছে ওই 99 টাকা দিয়ে লোহা তাইছি এদের দিকে আরও 99 টাকা নাই এটা দেখি আরও উপরে শহর লাগাইল আচ্ছা যাই হোক আমি দেখি কিছু লইছি হয়েছি না এমনিও আমার এটা দেখিয়া গেছিলাম একটু লুবে পরে দেখি রে বাবা রে বাবা যে দাম এটা অনু আমার সাফাখান্তা একবার দেখাই নিলাম আপনারে বাক্কা হুকাই হুকাই গেছে নানি দোয়া করবা যাতে একটু মোটা উঠা হই এরপরে আরতে আরতে আমি গেছি নানি ফুড কোর্টও গিয়াইনো আর কি তা আপনারা দেখছেন তো ফুড কোর্টও কত রকমের দোকানপাট থাকে ডোমিনোজ KFC ওয়াও মোমো আরও কিতা কিতি কিতা কিতি থাকে জানো আমি যেহেতু গেছিলাম একটু লেট নাইটেও গেছি তো কফি খাইছি আনিনো কিছু খাইয়া হইয়া খাইছি হয়েছি না রে বাবার আর যে বীর যে লাইনও দাঁড়ানি জিঙ্গেল বেল গান শুনাই শুনাই আজকের ব্লগ আমি শেষ করে নিলাম সবাই অবশ্যই ভুলবা না আমার পেজরে ফলো করবা লাইক কমেন্ট করবা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার লাগিয়া